过来，你好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 ，你I have a little bit of a এই দেখতে পাচ্ছেন বিশাল বড় কাকড়া রফিক ভাইয়ের কাকড়া আচ্ছা এটা রাখেন এই টুনা মাছগুলো কত করে ভাই ওটা হলো আপনার বারবিকিউ কইলে 600 টাকা 500 টাকা নেই আর ফ্রাই কইলে 700 টাকা নেই মানে যদি ফ্রাই খায় তাহলে 400 টাকা ফ্রাই কইলে 700 টাকা 700 টাকা 600 টাকা ও 400 টাকা তারপর যদি আপনি বারবিকিউ খান 500 টাকা 500 টাকা না তো বন্ধুরা বারবিকিউ যারা খাবেন তারা 100 টাকা বেশি দিতে হবে আর এই যে এটা এটা কি মাছ দেখতে পাচ্ছি এটা এটা স্যালমন ফিশ স্যালমন ফিশ না জি এটা দাম কত করে ফিশ স্যালমন হলো আপনার ফ্রাই গেলে 300 টাকা আর যদি বারবিকিউ খান 350 টাকা 50 টাকা বেশি বারবিকিউর জন্য তো আপনারা যারা ফ্রাই খাবেন তাদের জন্য 300 টাকা আর যারা বারবিকিউ তারা 350 টাকা দিতে পারবেন এর সাথে লবস্টার গুলো দেখতে পাচ্ছি এটা 100 টাকা 100 টাকা পিস না প্রফিট বার এখানে মাছের দাম তো আমার কাছে মনে হয় একটু কম আর একটু কম হলে ভালো হতো এই যে এটা কি মাছ ভাই সুন্দরী কোরাল সুন্দরী কোরাল না এটা প্রাইস কত মাছ একটু হাতে নেন প্রাইস হইছে বাদুকে কেলে 500 টাকা আর যদি ফ্রাই খান 600 টাকা এটা ওজন কত হতে পারে ওজন হবে যে আধা কিলো এই লবণ কম দিয়ে আধা কেজি না আধা কেজি আধা কেজি আচ্ছা ভাই এই যে এটা এটা কি চিংড়ি এটা বাদদা চিংড়ি বাদদা চিংড়ি এটা কত করে পিস এগুলা পিস 50 টাকা 50 টাকা পিস না 40 করিও স্যার আর 40 করিও স্যার মানে দামাদামি করে কিনতে পারো আর এই রূপচাঁদা দেখতে পাচ্ছি এই রূপচাঁদা হলো আপনার 200 টাকা বলি এই 180 টাকা 150 টাকা হলে দিয়ে 180 150 টাকা বিক্রি করে দেন তারপর এই যে আর একটা স্কুইড দেখতে পাচ্ছি 150 টাকা পিস 150 টাকা পিস না স্কুইড স্কুইড হাতে নেন স্কুইডটা মোটামুটি বড় আছে 150 টাকা আর কি দাম চাচ্ছে আপনারা দামাদামি করে কিনতে পারবেন বন্ধুরা যারা আসবেন আর এই লবস্টার এগুলা হচ্ছে আপনার এগুলা 400 টাকা আর এটা 300 টাকা হলে দিয়ে দেবেন মানে বড়টা 400 আর এটা 300 হলে দিয়ে দেবেন দিয়ে দেন আর আপনারা কি এই মাছগুলো কার এগুলা এগুলো আর ও ভাইয়ের না দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান আছে আরো ভাইয়ের নামটা কি বড় ভাই সোহেল ভাই না আজকে কিরকম বিক্রি হয়েছে ভাই ভালো হয়েছে না তো মাছ তো দেখতে পাচ্ছি মোটামুটি ফ্রেশ আছে এই যে বড় একটা কুড়াল দেখতে পাচ্ছি এটা কালো কুড়াল না কালো কুড়াল এটা রিঅ্যাকশন আবার এটা হচ্ছে মানে কুড়ালের মধ্যে সবচেয়ে ভালো কোন রাখ কালো নাকি লাল এটা মানে এটা রিঅ্যাকশন আমরা সবচেয়ে ভালো এটা নামটা কি রিঅ্যাকশন আবার এটা দেখতে পাচ্ছেন এই কালার কুড়ালটা বন্ধুরা সবচেয়ে ভালো ভাই বলতে আছে আমাদের দেশি কুড়াল এখানে এটা দেশি কুড়াল না তো এগুলো প্রাইস কত করে একটু বলেন তো এটা 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 1500 টাকা রাখা যাবে 1500 টাকা 1050 টাকা রাখতে পারবেন এটা কয় কেজি হবে ওজন 2 কেজির কাছাকাছি আছে 2 কেজির কাছাকাছি আর এই যে এই এই মাছটা কত এটা এটা 1200 টাকা 1200 টাকা এটা কি 1.5 কেজি হবে না এটা 1.5 কেজি কম হবে 1200 গ্রাম 1200 গ্রাম হবে না আর এই এই কুড়াটা কত হচ্ছে এটা 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 নিলাম 1800 টাকা 1800 টাকা রাখবেন এটা কি 2 কেজি হবে এটা 2 কেজি 2 কেজির কাছে কম হবে এটা 2 কেজি হবে না 2 কেজি হবে না দাম বেশি সবচেয়ে ও আচ্ছা আচ্ছা তারপর এই যে টুনা মাছগুলো দেখতে পাচ্ছি টুনা মাছ কত করে বিক্রি হচ্ছে এগুলি
সার্ভিস কিনলেন প্রতি সার্ভিস আপনার এগুলি একটা এটা হলে আপনার 700 টাকা এরকম করে এগুলি 700 করে এগুলি আবার এগুলি 300 করে এরকম মানে মাছের উপর ডিপেন্ড করে দেখো মাছটা কতটুকু তাজা এর উপর ডিপেন্ড করে আর বন্ধুরা আপনার ছোট বড় উপর ডিপেন্ড করে হ্যাঁ ঠিক আছে আর যে এই মাছগুলো ভাইজাতে রাখেন এই যে বাজাগুলো কত করে বাজাগুলো আপনার কাঁকড়া যেটা নেবেন এটার দাম আর কি কাঁকড়াগুলো 100 টাকা এগুলি স্টিক 100 টাকা কাঁকড়া 100 টাকা আর এই চিংড়ি মাছের স্টিক 100 টাকা 100 টাকা লইট্টা আছে লইট্টা লইট্টা মাছ কোথায় ও আচ্ছা লইট্টা কত করে পিস লইট্টা আমার 100 করে পার পিস লইট্টা 100 করে একটা লইট্টা লন্ডবে একটু দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন লইটা মাছটা তাজা মনে হচ্ছে আমার কাছে একবারে এটা 100 টাকা করে পিস চাচ্ছে আপনারা দামাদামি করে কিনতে পারবেন এখানে আসলে বাইরের দোকানে আর এই যে একবারে জীবিত কাঁকড়া দেখতে পাচ্ছেন মাটির নিচের কাঁকড়া এগুলো পার পিস 150 টাকা 100 টাকা এরকম বিক্রি করে ওনারা দেখতে পাচ্ছেন রূপচাঁদা চলে আসে রূপচাঁদা কত করে ভাই রূপচাঁদা কত করে রূপচাঁদা আপনার 150 টাকা করে পার পিস বড় আর এগুলো তো ছোট সাইজ বড় হলে 400 টাকা 500 টাকা 400 মানে ছোট গলা 150 টাকা পিস 150 টাকা পার পিস আচ্ছা বড় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন।